নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব হাতের তালুর বিভিন্ন ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে কিরূপ ফলাফল প্রদান করে তা নিয়ে আলোচনা করব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমেই বলবো, দেখুন হাতের তালুতে দুটো রেখা ক্রস করলে একটা ক্রস চিহ্ন ক্রিয়েট করে, বা দুটো রেখা একজন আরেকটাকে ক্রস করলে এই চিহ্ন তৈরি হয়। হিন্দু অ্যাস্ট্রোলজিতে বা সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী এই চিহ্নকে বজ্র চিহ্ন বলে উল্লেখ করা হয়েছে। তাই যাই হোক না কেন, বৃহস্পতির ক্ষেত্র ছাড়া বাকি সব ক্ষেত্রেই এই ক্রস চিহ্ন বা বজ্র চিহ্ন খারাপ ফলাফলই জেনারেলভাবে দিয়ে থাকে। তা আসুন আমরা জেনে নিই বিভিন্ন ক্ষেত্রে বজ্র চিহ্ন বা ক্রস চিহ্ন থাকলে কিরূপ ফলাফল প্রদান করে। প্রথমে বলবো, দেখুন তর্জনী আঙুলের ঠিক নিচের ক্ষেত্রটাকে আমরা জানি বৃহস্পতির ক্ষেত্র বলা হয়। তাই বৃহস্পতির ক্ষেত্রে বা বৃহস্পতির যে মাউন্টটা, জুপিটারের যে মাউন্টটা থাকে, সেই বৃহস্পতির পর্বে, বৃহস্পতির পর্বতে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে জাতকের ক্ষেত্রে বিবাহিত জীবন সুখী হওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করে, অর্থাৎ সুখী দাম্পত্য জীবন নির্দেশ করে এবং বিবাহে অর্থ সম্মান প্রাপ্তির একটা সম্ভাবনা ক্রিয়েট করে। বৃহস্পতির ক্ষেত্রে ক্রসের সঙ্গে যদি রবিরেখা ভালো হয় এবং ভাগ্যরেখা যদি চন্দ্র ক্ষেত্র থেকে উঠে আসে, তাহলে সুখ ও সৌভাগ্য আরও অনেক অংশে বৃদ্ধি পেতে পারে। ওকে, পরবর্তী বলবো শনির ক্ষেত্রে, অর্থাৎ মধ্যমা আঙুলের ঠিক নিচের ক্ষেত্রটাতে, অর্থাৎ স্যাটার্নের যে মাউন্টটা রয়েছে, শনির পর্বতে যদি এই ক্রস চিহ্ন থাকে তাহলে জাতকের জীবনে কোনো দৈব দুর্ঘটনায় মৃত্যুর সম্ভাবনা কিন্তু ইন্ডিকেট করে। এবং শনির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে জাতকের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে এবং তার মধ্যে একটা হিংস্রতা নির্দেশ করে। এমনকি তার কিন্তু রাহু বা অন্যান্য গ্রহ যদি নেগেটিভ থাকে তার ক্ষেত্রে কিন্তু খুনও নির্দেশ করতে পারে। তাই আপনাদের যদি কারো শনির ক্ষেত্রে ক্রস থাকে, আপনারা চেষ্টা করবেন, শনির পর্বতে যদি ক্রস থাকে তাহলে চেষ্টা করবেন শনিদেবের প্রতিকার নিতে এবং শনিবার অবশ্যই কিন্তু নিরামিষ আহার ভক্ষণ করবেন এবং শনিদেবের অবশ্যই কিন্তু পুজো দেবেন। ওকে, পরবর্তী বলবো, কারো যদি অনামিকার আঙুলের নিচের ক্ষেত্রটাতে, অর্থাৎ রবির পর্বতে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে জাতক সচরাচর কলাবিদ্যায় নামই হলেও তার কাজে কিন্তু ভ্রম হয় এবং সে ধনসম্পদ অর্জনেও সে কিন্তু নিরাশ হয়। এছাড়া রবির ক্ষেত্রে ক্রস থাকলে এই চিহ্ন তাকে ব্যর্থতার কারণে মানসিক অবসাদও নির্দেশ করে। তাই রবির ক্ষেত্রে যাদের ক্রস আছে অবশ্যই কিন্তু তার রবির পর্বতটাকে অনেকটা নেগেটিভ করে দেয়, তাই অবশ্যই তারা সূর্য প্রণাম করুন এবং রবিদেবের প্রতিকার অবশ্যই নিতে চেষ্টা করুন। কমপক্ষে স্টার রুবি আপনারা ব্যবহার করতে পারেন। রবির ক্ষেত্রে ক্রস থাকা কিন্তু জীবনে কোনো মতেই কিন্তু সাফল্য লাভ করা যায় না। সাফল্য আসার ক্ষেত্রে বারে বারে কিন্তু সাফল্যটা কিন্তু আটকে যেতে পারে, সেই জন্য অবশ্যই কিন্তু আপনারা রবিদেবের প্রতিকার করুন। পরবর্তী বলবো, বুধের ক্ষেত্রে যদি কারো ক্রস থাকে তাহলে সে অসৎ, মিথ্যাবাদী এইরূপ চরিত্র বিশিষ্ট নির্দেশ করতে পারে, অর্থাৎ তার মধ্যে একটা মিথ্যা কথা বলার প্রবণতা আসে। সেই লোককে মানুষ যদি কেউ বিশ্বাস করে তাহলে কিন্তু তাকে ঠকতে হয়, অর্থাৎ সে খুব অবিশ্বাসী হয় এবং চোর প্রকৃতি হয় এবং তস্কর প্রকৃতি হয়। তাই এইরূপ জাতক জাতিকা যার কিন্তু বুধের ক্ষেত্রে ক্রস রয়েছে তার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো লেভেলের একটা পান্নার দরকার আছে এবং তার কিন্তু বুদ্ধি খুব একটা সুষ্ঠু কাজে ব্যবহৃত হতে পারে না। তাই বুধের ক্ষেত্রে যাদের ক্রস রয়েছে অবশ্যই কিন্তু বুধের প্রতিকার করতে চেষ্টা করুন এবং অবশ্যই গণেশজিকে আপনারা আরাধনা করতে চেষ্টা করুন। ওকে, পরবর্তী বলবো, কারো যদি মঙ্গলের ক্ষেত্রে, অর্থাৎ ঠিক কনিষ্ঠ আঙুলের নিচের ক্ষেত্র যেমন বুধের ক্ষেত্র বলে, ঠিক বুধের ক্ষেত্রে ঠিক নিচের ক্ষেত্রটাকে বলা হয় হচ্ছে মঙ্গলের ক্ষেত্র। তার মঙ্গলের ক্ষেত্রে যদি কোনোভাবে ক্রস থাকে তাহলে জাতক খুব কলহপ্রিয় হয়, স্বার্থপর হয় এবং খুব একগুঁয়ে প্রকৃতির হয়। তাকে শত্রুপক্ষের নিকট থেকে প্রবল বিরোধিতার সম্মুখীন হতে হয় এবং সে তার জীবনে প্রচুর কিন্তু শত্রু সম্মুখীন হতে হয়, তার শত্রুর আবহে তাকে কিন্তু জীবনে কাজ করতে হয় এবং তাকে কিন্তু প্রচুর কঠোর পরিশ্রম করতে হয় মঙ্গলের ক্ষেত্রে ক্রস থাকলে।
তাই যাদের মঙ্গলের ক্ষেত্রে ক্রস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রক্ত সংক্রান্ত কোনো প্রবলেম আসা সুগার বা কিডনি সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু তার জীবনে নির্দেশ করতে পারে। তাই যাদের মঙ্গলের ক্ষেত্রে ক্রস রয়েছে অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন প্রতি মঙ্গলবার এবং রক্তপ্রবাল ধারণ করতে পারেন। অবশ্যই জন্মছক বিচার করে রক্তপ্রবাল আপনারা ধারণ করবেন, তাহলে কিন্তু মঙ্গলের থেকে অবশ্যই আপনারা শুভফল পাবেন। কারো যদি চন্দ্রের ক্ষেত্রে ক্রস থাকে, অর্থাৎ চন্দ্রের ক্ষেত্রে মানে ঠিক মঙ্গলের ক্ষেত্রে নিচের ক্ষেত্রটাকে চন্দ্রক্ষেত্র বলা হয়, চন্দ্রের ক্ষেত্রে ক্রস থাকলে তার ক্ষেত্রে কিন্তু গেঁটে বাত বা বাত সংক্রান্ত রোগ ভোগের একটা সম্ভাবনা ক্রিয়েট করে। ওকে, এছাড়া চন্দ্র ক্ষেত্রে ক্রস থাকলে জাতক সচরাচরভাবে খুব ডিপ্রেস থাকে, মিথ্যাবাদী হতে পারে, এবং এই ক্রস যদি খুব বড় হয় তাহলে জাতক খুব আত্মপ্রতারক হতে পারে। কিন্তু এই ক্রস যদি খুব ক্ষুদ্র হয় তাহলে জাতকের মধ্যে একটা অতীন্দ্রিয় ক্ষমতা বা গুপ্তবিদ্যা সে পারদর্শী হতে পারে। অবশ্য চন্দ্রের ক্ষেত্রে নিম্নাংশে যদি এই ক্রস থাকে তাহলে কিন্তু জাতকের জলে ডুবে মৃত্যুর একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করতে পারে। তাই আপনাদের যদি কারো চন্দ্রের ক্ষেত্রে ক্রস থাকে অবশ্যই কিন্তু চন্দ্রদেবের প্রতিকার করবেন বা মুক্ত ব্যবহার করতে পারেন। এবং জেনারেলভাবে চন্দ্রের ক্ষেত্রে ক্রস থাকলে আমি সচরাচরভাবে যেটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে যেটা দেখেছি সেটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্রে ক্রস থাকলে সচরাচরভাবে মানুষের মধ্যে তাদের পরিবার সংক্রান্ত ব্যাপারে প্রচণ্ড ঝুটঝামেলা ভোগ করতে হয়, তাদের মায়ের শরীর খারাপ থাকতে পারে বা মায়ের সঙ্গে একটা সম্পর্কে অবনতি হতে পারে এবং তাকে কিন্তু সাংসারিক প্রচুর চাপ কিন্তু তাকে ফিল করতে হয়। ওকে, পরবর্তী আমি বলবো শুক্রের ক্ষেত্রে, অর্থাৎ ঠিক বৃহস্পতির নিচের ক্ষেত্রটা হচ্ছে রাহুর ক্ষেত্র এবং তার নিচের ক্ষেত্রে হচ্ছে শুক্রের ক্ষেত্র, অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্ঠির নিচের পর্বটাকে বলা হয় শুক্রের ক্ষেত্র। তাই শুক্রের ক্ষেত্রে ক্রস থাকলে প্রেমে ব্যর্থতা এবং দাম্পত্য সমস্যা নির্দেশ করে এবং বিবাহিত যে সুখ স্বাচ্ছন্দ্য সেটার ক্ষেত্রে কোথাও একটা যেন হানি ঘটে। তাই শুক্রের ক্ষেত্রে ক্রস থাকলে বিবাহিত জীবনে কিন্তু একটা দুঃখ দুর্দশা এগুলো ভোগ করতে হয় এবং বিবাহিত জীবনে সুখ ভোগ করা যায় না বা সুখের ক্ষেত্রে নানা রকম প্রবলেম ক্রিয়েট করে। তাই যাদের শুক্রের ক্ষেত্রে ক্রস রয়েছে তারা কিন্তু অবশ্যই শুক্রের জন্য হোয়াইট জারকন কমসে কম আমরা ব্যবহার করতে পারেন, অথবা প্রতি শুক্রবার শুক্রদেবের আরাধনা করবেন এবং শিবকে পঞ্চমৃত সহযোগে অভিষেক করাবেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে এই শুক্রের যে নেগেটিভিটি সেটা কিন্তু অনেকটা চলে যাবে। তা যাই হোক না কেন, এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে ক্রস থাকলে মানুষের জীবনে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো ক্রিয়েট করে। তাই এই যে ব্যাপারগুলো আমি বললাম এটা যে সবার ক্ষেত্রে পুরোপুরি মিলবে তা নয়, তবে জেনারেলটা অনেকটাই মিলে যাওয়ার কথা। তবে যদি এই ধরনের ক্রসগুলো থাকে, যে ক্ষেত্রে এই ক্রসগুলো তৈরি হয়েছে সেই ক্ষেত্র সংক্রান্ত ব্যাপারে আপনার সেই গ্রহটার প্রতিকার নিলে কিন্তু সেই ক্রসটা আস্তে আস্তে কিন্তু অনেকটা আপসা হয়ে যাওয়া উচিত। এবং অবশ্যই জন্মছক বিচার্য শুধুমাত্র হস্তরেখা বা সামুদ্রিক বিদ্যার উপর বেস করলেই হবে না, সমস্ত বার্চার দেখেই তবে কিন্তু এই জিনিসটাকে দেখা উচিত এবং তবেই কিন্তু প্রেডিকশন করা উচিত। সিমিলারভাবে যদি কারো হৃদয় রেখায় ক্রস তৈরি হয় তাহলে কিন্তু তার কোনো আত্মীয় বিয়োগ বা তার কারো কোনো শোক তার জীবনে আসতে চলেছে এই ধরনের একটা ইন্ডিকেট করে, ঠিক আছে। তাই অবশ্যই কিন্তু আপনারা এই ক্রস থাকলে সেই ব্যাপারটাকে কিন্তু একটু সংযত হবেন এবং দেখবেন এবং সেই পার্টিকুলার গ্রহটার প্রতিকার নিতে চেষ্টা করবেন, তাহলেই কিন্তু জীবনে এই সমস্ত প্রবলেম থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। আশা করি বুঝতে পারবেন আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো জানাবেন এবং অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, থ্যাংক ইউ।